আজকের ভিডিওর যে টপিক সেটা হলো এই যে উইল উইল কখন উড হয় উইলের জায়গায় কখন উড ব্যবহার করতে হয় উইল ভার্সেস উড ফার্স্টে ব্যবহার এখানে কি লেখা আছে নাইনটি পারসেন্ট শিওর মানে আপনি যখন কোনো কিছুর ব্যাপারে একদম শিওর একদম পুরো শিওর তো পুরো শিওর থেকে যখন আপনি একটু আনশিওরে যাবেন একটু পসিবিলিটির দিকে যাবেন তখন সেখানে উইলের জায়গায় উড ব্যবহার করতে হয় এক্সাম্পল দিই তাহলে ভালো বুঝতে পারবেন ধরেন আমি বললাম আপনাকে যে আমি কালকে আপনার সাথে দেখা করবো আমি কালকে আপনার সাথে দেখা করব। এটা কিন্তু পাক্কা যে আমি কিন্তু কালকে আপনার সাথে দেখা করবই কালকে আমি আপনার সাথে দেখা করবো এটা কিন্তু পাক্কা একদম শিওর সেই জন্য এই ইংলিশটা আমাকে বলার জন্য বলতে হবে উইল ব্যবহার করে উইল ব্যবহার করে আমি কালকে আপনার সাথে দেখা করব। এটা একদম শিওর এটা কি একদম শিওর আমি আপনার সাথে কালকে দেখা করব। উইল ব্যবহার করে বলতে হবে আই উইল মিট ইউ টু আমি আপনার সাথে কালকে দেখা করব। কিন্তু যখনই আমি আপনাকে বলবো যে এই যে আই উইল মিট ইউ টুমোরো আমি আপনার সাথে কালকে দেখা করব। কিন্তু যখন আমি আপনাকে বলবো আই উড মিট ইউ টু তখন কিন্তু একটু পসিবিলিটির দিকে চলে গেল। যে আমি আপনার সাথে কালকে দেখা করতেও পারি নাও করতে পারি ধরেন নাইনটি পারসেন্ট বেশিরভাগ শিওর যে আমি আপনার সাথে দেখা করব। কিন্তু একটু পসিবিলিটির দিকে চলে গেল যে দেখা নাও করতে পারি এরকম একটা পসিবিলিটির দিকে চলে গেল বুঝতে পারছেন যখন আপনি কোনো কিছুর ব্যাপারে একদম শিওর থেকে একটু আনশিওরে যাবেন যেমন আমি যদি বলি যে কালকে আমি স্কুলে যাব কালকে আমি স্কুলে যাব। এটা একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর যে কালকে আমি স্কুলে যাব এটা যদি আমি ইংলিশে বলতে চাই তাহলে আমাকে বলতে হবে আই উইল গো টু স্কুল টুমোরো আই উইল গো টু স্কুল টুমোরো কালকে আমি স্কুলে যাব কিন্তু যখনই আমি বলবো আই উড গো টু স্কুল টুমোরো আই উড যখনই আমি উড ব্যবহার করে বলবো আই উড গো টু স্কুল টুমোরো তখনই কিন্তু একটু আনশিওর হয়ে গেল যে কালকে আমি নাও যাইতে পারি হালকা একটু আনশিওর হয়ে গেল পসিবিলিটির দিকে চলে গেল তো যখনই আপনি কোনো কিছুর ব্যাপারে একদম শিওর থেকে একদম শিওর থেকে একটু আনশিওরে চলে যাবেন যে আপনার ওইটা নাও হইতে পারে আপনি ওইটা নাও করতে পারেন তখনই আপনি সেখানে উড ব্যবহার করবেন যেমন আমি যদি বলি আমি কাজটা করব। আমি কাজটা করব তো আমি বলতেছি একদম শিওর যে আমি কাজটা করব আই উইল ডু দা ওয়ার্ক কিন্তু যখনই আমি বলবো আই উড ডু দ্য ওয়ার্ক তখনই একটু পসিবিলিটির দিকে চলে গেল যে আমি কাজটা নাও করতে পারি পসিবিলিটির ক্ষেত্রে কিন্তু মে ব্যবহার করা হয় মাইট ব্যবহার করা হয় ওইটা কিন্তু ওই ফিফটি পারসেন্ট বা টোয়েন্টি পারসেন্ট এরকম পসিবিলিটি আর এটা কিন্তু একটু শিওর থেকে একটু সরে গেলেন সেইখানে আপনি হুইলের জায়গায় উড ব্যবহার করবেন এই যে ধরেন নাইনটি পার্সেন্ট পসিবিলিটি নাইনটি পার্সেন্ট শিওর সেই ক্ষেত্রে আপনি কি উইলের জায়গায় উড ব্যবহার করবেন আমি আপনাকে ইংরেজি শিখাবো এটা একদম শিওর আই উইল টিচ ইউ ইংলিশ আমি আপনাকে ইংলিশ শেখাবো বা ইংরেজি শেখাবো কিন্তু যখনই আমি বলবো আই উড টিচ ইউ ইংলিশ অর্থাৎ আমি আপনাকে ইংলিশ নাও শেখাতে পারি বেশিরভাগ মানে শিওর থেকে একটু সরে গেলাম হান্ড্রেড পারসেন্ট নাই যখনই আমি উড ব্যবহার করব। যে উড টিচ ইউ ইংলিশ তখন কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর না যে আমি আপনাকে ইংলিশ শেখাবোই তো আশা করি বুঝতে পারছেন এটা হলো ফার্স্ট ব্যবহার সেকেন্ড ব্যবহার এখানে কি লেখা আছে অতীতে ভবিষ্যতের কথা বলতে অতীতে ভবিষ্যতের কথা বলতে মানে অতীতকালে আমরা ভবিষ্যতের যে কথা বলি কথা বলছি অতীতকালে যে ভবিষ্যতের কথা বলছি সেই কথাটা যদি আমরা এখন বলি সেখানে উইলের জায়গায় উড ব্যবহার করতে হবে অতীতকালে আবার বোঝেন অতীতকালে যখন আপনি ভবিষ্যতের কথা বলছেন অতীতকালে যখন ভবিষ্যতের কথা বলছেন সেই কথাটা যদি এখন আপনি বলেন সেইখানে আপনি উড ব্যবহার করবেন যেমন আমি যদি বলি যে আমি ইংরেজি শিখব আমি ইংরেজি শিখব এটা বর্তমানে বলতেছি আই উইল লার্ন ইংলিশ আমি ইংরেজি শিখব আমি আপনার সাথে দেখা করব। আই উইল মেট ইউ আমি আপনার সাথে দেখা করব। আমি কাজটা করব। আই উইল ডু দ্য ওয়ার্ক আমি কাজটা করব এটা আমি বলতেছি ভবিষ্যতের কথা যে কাজটা আমি করব তো আমি কিসের ব্যবহার করতেছি হুইলের ব্যবহার করতেছি কিন্তু এই কথাটা কালকে আমি কি বলবো কালকে আমি কি বলবো কালকে বলবো যে আমি বলেছিলাম যে আমি আপনার সাথে দেখা করব। আমি বলেছিলাম যে স্কুলে যাব আমি বলেছিলাম যে আমি আপনাকে ইংরেজি শেখাবো সে বলেছিল যে এখানে আসবে সে বলেছিল সে বলেছিল অতীতের কথা বলতেছি সে এখানে আসবে এটা তো ভবিষ্যৎ সে এখানে আসবে আমি বলেছিলাম আমি আপনার সাথে দেখা করবে এই যে দেখা করবে এটা কিন্তু বলছি গতকালকে গতকালকে বলছি কি ভবিষ্যতের কথা আমি যদি এখন বলি যে আমি আপনার সাথে কালকে দেখা করবো এটা বর্তমানে বলতেছি যে আই উইল মিট ইউ টুমোরো কিন্তু এই কথাটা এখন কি বলবো এই ধরনের এই কথাটা গতকালকে বলছি যে আমি আপনার সাথে দেখা করব ওই কথাটা তো এখন আমি বলবো যে আমি আপনার কালকে বলেছিলাম যে আমি আপনার সাথে দেখা করব এই যে অতীতকালে যে ভবিষ্যতের কথা বলছি অতীতকালে যে ভবিষ্যতের কথা বলছি সেই কথাটা যদি আমি এখন বলতে চাই সেই জায়গায় আমাকে উইলের জায়গায় উড ব্যবহার করতে হবে এখানে কি লেখা আছে আমি ইংরেজি শিখব আই উইল লার্ন ইংলিশ আমি ইংরেজি শিখব তো এই কথাটা তো ধরেন এখন বলছি তো এটা সামনের কালকেই তো এটা অতীত হয়ে যাবে সামনের কালকে আমি কি বলবো এটা গতকাল আমি বলেছিলাম যে আমি ইংরেজি শিখব এইটা বলছি আজকে আমি ইংরেজি শিখব আজকে যদি এই কথাটা বলি কালকে সামনের কালকেই তো আমাকে এই কথাটা বলতে হবে গতকাল আমি বলেছিলাম যে আমি ইংরেজি শিখব এই যে এই যে আমি ইংরেজি শিখব এটা কিন্তু অতীতকালে বলা হইতেছে এখন অতীতকালে তো এই সব ক্ষেত্রে আপনাকে উইলের জায়গায় এই যে উইলের জায়গায় উড ব্যবহার করতে হবে এই উইলের জায়গায় উড ব্যবহার করতে হবে আবার দেখেন সেন্টেন্সটা আমি ইংরেজি শিখব আই উইল লার্ন ইংলিশ আই উইল লার্ন ইংলিশ আমি ইংরেজি শিখব এই কথাটাই তো আমি কালকে সামনের কালকে বলবো যে গতকাল আমি বলেছিলাম যে আমি ইংরেজি শিখব ঠিক এই জায়গায় অতীতে কালে অতীতকালে যখন আপনি ভবিষ্যতের কথা বলবেন এই যে গতকাল আমি বলেছিলাম যে আমি ইংরেজি শিখব তো এই ক্ষেত্রে এই আপনাকে উইলের জায়গায় উড ব্যবহার করতে হবে যেমন আই সেড দ্যাট গতকালকে আমি বলেছিলাম যে আই উড লার্ন ইংলিশ আমি ইংরেজি শিখব যদি আমি বলি যে আমি আপনার সাথে দেখা করব আই উইল মেট ইউ আই উইল মেট ইউ মানে বলতেছি আমি কালকে আপনার সাথে দেখা করব। আই উইল মেট ইউ টু কালকে আমি আপনার সাথে দেখা করব তো এই কথাটা গতকাল সামনের কালকে কি বলবো যে গতকালকে আমি বলেছিলাম যে আপনার সাথে দেখা করব। তখনই কিন্তু এই যে এইখানে যে ফিউচার অতীতকালের ফিউচার বোঝাতে উড ব্যবহার করতে হবে এ স্টার্ট আই সেড দ্যাট আই উড মেট ইউ তখন আর আই উইল বলবো না আই উড মেট ইউ আশা করি বুঝতে পারছেন অতীতে যখন আপনি ভবিষ্যতের কথা বলবেন সেখানে আপনি এই উইলের জায়গায় কী ব্যবহার করবেন উড ব্যবহার করবেন উড যেমন আমি যদি বলি যে আমি ইংরেজি শিখব কী হবে আই উইল লার্ন ইংলিশ আই উইল লার্ন ইংলিশ তো এই কথাটা কালকে কালকে আমি কী বলবো যে আমি বলেছিলাম আমি বলেছিলাম যে আমি ইংরেজি শিখব এই যে এইখানে যে অতীতকালের কথা ভবিষ্যতে বলতেছি যে ভবিষ্যতের কথা যে অতীতকালে বলতেছি তখনই আমি উইলের জায়গায় উড ব্যবহার করব গতকাল আমি বলেছিলাম যে আমি ইংরেজি শিখব আমি ইংরেজি শিখব এই যে স্টার্ট আই সেড দ্যাট আই উড লার্ন ইংলিশ আশা করি বুঝতে পারছেন এইখানে তিন নম্বরে কী লেখা আছে ইউজ টু এর পরিবর্তে আপনি উড ব্যবহার করবেন ইউজ টু ইউস টু কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় ইউজ টু সম্পর্কে চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে যারা দেখেননি দেখে নেবেন ইউস টু ব্যবহার করা হয় যখন আপনি কোনো অতীতকালের কোনো অভ্যাসের কথা বলেন অতীতকালে কোনো অভ্যাসের কথা বলেন তখন কি ব্যবহার করা হয় ইউজ টু ব্যবহার করা হয় অতীতকালে যখন আপনি কোনো অভ্যাসের কথা বলেন কোনো কাজের কথা বলেন যেই কাজটা আপনি রিপিটেডলি করতেন বারবার করতেন সেইখানে কি ব্যবহার করা হয় ইউজ ট্যুর ব্যবহার করা হয় তো ওই যে অতীতকালে যেই কাজটা আপনি রিপিটেডলি করতেন যেই কাজটা আপনার অভ্যাস ছিল সেই কাজটা ব্যবহার করার জন্য যে ইউস টু ব্যবহার করা হয় সেই ইউস টুর পরিবর্তে আপনি উড ব্যবহার করতে পারবেন উড ব্যবহার করবেন বা উড ব্যবহার করতে পারবেন যেমন আমি যদি বলি আমি প্রত্যেক দিন স্কুলে যেতাম এটা আমার ভবিষ্যতের একটা রিপিটেড লেখা আছে এই কাজটা আমি বারবার রিপিট করতাম এইটা আমার ভবিষ্যতের সরি এইটা আমার অতীতকালের একটা কি অভ্যাস অতীতকালের এইটা একটা অভ্যাস আমি প্রত্যেক দিন স্কুলে যেতাম তো এটা কি হবে আই ইউজ টু গো টু স্কুল এভরিডে আই ইউজ টু গো টু স্কুল ডে তো এই যে ইউজ টু এই ইউজ টুর জায়গায় আপনি উড ব্যবহার করবেন উড ব্যবহার করতে পারবেন আই ইউস টু গো টু স্কুল ডে আপনি বলবেন আই উড গো টু স্কুল ডে তারপর এখানে কি আছে আমরা প্রত্যেক দিন বিকেলে ক্রিকেট খেলতাম অতীতকালের একটা অভ্যাসের কথা বলতেছি অতীতকালে একটা কাজের কথা বলতেছি যেই কাজটা আমরা রিপিটেডলি করতাম বারবার করতাম আমরা প্রত্যেক দিন বিকেলে ক্রিকেট খেলতাম আমরা প্রত্যেক দিন বিকেলে ক্রিকেট খেলতাম তো সেন্টেন্স হবে উই ইউজ টু উই ইউজ টু প্লে ক্রিকেট এভরি আফটারনুন এভরি আফটারনুন উই ইউজ টু এই যে ইউস টু এই ইউজ টুর জায়গায় আপনি কী ব্যবহার করতে পারবেন উড ব্যবহার করতে পারবেন উড আপনি বলতে পারবেন উই উড প্লে ক্রিকেট এভরি মর্নিং অর্থাৎ অতীতকালে যেই কাজটা আপনি রিপিটেডলি করতেন অতীতকালে যেই অভ্যাসটা আপনি অতীতকালে যে অভ্যাসটা আপনার ছিল যে কাজটা আপনি করতেন সেই কাজটা যে বলবেন ইউজ টু ব্যবহার করে সেই ইউজ টুর জায়গায় আপনি উড ব্যবহার করতে পারবেন উড ব্যবহার করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যারা চ্যানেলে নতুন তারা তারা চ্যানেল সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকবেন